প্রিয় বিওয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি। যান যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা কীভাবে করেছি, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি ফরিদপুরে ডাক্তার শাহ আলম ভাইয়ের জন্য। তো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের অফিসে এসে ওনার আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে। দর্শক বন্ধু, প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন। দর্শক বন্ধুরা, উনি আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করেন। দর্শক বন্ধু, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায়। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। এখানে অনেক সুন্দর একটি প্যারাফিট ওয়ালের ডিজাইন করে দিয়েছি। আমরা এখানে যে ব্যালকনিগুলো দেখছি এগুলোতে আমরা তিন চালা ব্যালকনি রেখেছি। এখানে উপর অংশে অনেক সুন্দর একটি রূপ টালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। এখানে যে রেলিংটি দেওয়া আছে, রেলিংয়ের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটি উইন্ডো দেওয়া আছে, এখানে একটি উইন্ডো দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধু, আমরা যে ফিলারগুলো করেছি ফিলারগুলো সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করে দিচ্ছি। আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধু, আমরা এখানে একটি গাড়ির গ্যারেজ রেখেছি প্লাস ফোর্সের ডিজাইন সহ। আর এখানে আমরা টোটাল বাড়িতে একটি ল্যান্ডস্কেপ করেছি। ল্যান্ডস্কেপটা অবশ্যই আপনি ভালো করে দেখেন। এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি দোলনা রাখা আছে, এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই। দর্শক বন্ধু, আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে একটি দোলনা রাখা আছে, এখানে একটি বসার স্পেস রাখা আছে, আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেওয়া সামনে অংশ, ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে ব্যালকনি ডিজাইন করে দিয়েছি, এখানেও ব্যালকনি ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করি। দর্শক বন্ধু, অনেকেই চান গ্রামের মধ্যে সিম্পলের মধ্যে একটি বাড়ি করতে, সিমসামের মধ্যে, তারপরে চাইলে এই বিল্ডিংটা আপনার অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। দর্শক বন্ধু, আপনার সামনের অংশ খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি এখানে। আর এখানে যে ফোর্সের ডিজাইন দেখবেন, ফোর্সের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে রূপটালি দেওয়া আছে, এখানে রূপটালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে। আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাকে যদি পুরো বিল্ডিংটা একটু দেখাই আপনাকে, যেমন আমাদের এখানে সাইড ওয়াল দেওয়া আছে, এখানে সামনের অংশ অনেক সুন্দর একটি গেটের ডিজাইন আমরা করে দিয়েছি, এখানে আমাদের একটি গাড়ি গ্যারেজ রাখা আছে এবং ফোর্সের ডিজাইন প্লাস আপনার ফোর্সের ডিজাইন হিসাবে ওটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমাদের অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধুরা, বিল্ডিংয়ের কালার কম্বিনেশন আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে, এখানে যে জানলার ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ওয়ালটি দেখছেন, ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়েছি। আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখছেন, প্যারাফিট ওয়ালের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, আপনার বিল্ডিংটি মাপটি দেখেন, বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 33 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটি এদিকে প্রথম প্রবেশ করলে পরবে এখানে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের ডিজাইন আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি অনেক বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপটি দেওয়া 14 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 10 ইঞ্চি। এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 14 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 8 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা, ব্যালকনি মাপটি দেওয়া আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট। এই বেডরুমটির সাথে আমাদের যে অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি অনেক বড় কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা, ব্যালকনি মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। দর্শক বন্ধু, অনেক সুন্দর একটি রাউন্ড স্টে এখানে আমরা রেখেছি, রাউন্ড স্টেটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে আমরা বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি। আর এখানে আমাদের এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। এর সাথে একটি ব্যালকনি রেখেছি, ব্যালকনি মাপটি দেওয়া আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট। দর্শক বন্ধু, এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 5 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর আমরা এখানে অনেক বড় একটি গ্যারেজ রেখেছি। আর আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে যাই, সিঁড়ি দিয়ে যদি আমরা সরাসরি চলে আসি, এখানে একটি বেডরুম, মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 5 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এখানে আমাদের সেম একটি আরেকটা বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিটের সাথে এখানে একটি ব্যালকনি রাখা আছে। আর এখানে আমাদের একটি ব্যালকনি রাখা আছে, সামনে অংশ অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি। আর এটার সাথে একটি
অ্যাটাচটা রাখা আছে 6.5 ফিট বাই 4.5 ফিট, আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপটি 5 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে সামনে অংশ জায়গাটা আমরা টোটাল জায়গাটা খালি রেখেছি, তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি 3টা বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন, 3টি টয়লেটের সমন্বয়ে গ্রাউন্ড ফ্লোরটা আমরা সাজিয়ে যদি ফার্স্ট ফ্লোরটা আমরা দেখি, ফার্স্ট ফ্লোরটা আমরা সাজিয়েছি 2টি বেডরুম, 2টি অ্যাটাচড টয়লেট, 4টি ব্যালকনির সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়ে। দর্শক বন্ধুরা, আমাদের গ্রাউন্ড ফ্লোরটি দেওয়া আছে 1673 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরটি দেওয়া আছে 854 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়ে। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে বিশ্বাস করছি।